খুলনা নগরীতে সশস্ত্র বাহিনীর তল্লাশি ও টহল চলছে, কারফিউ শিথিল 12টা থেকে 6টা পর্যন্ত। সার্বিক পরিস্থিতি জানাতে টেলিফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, কারফিউর চতুর্থ দিনে খুলনার কি পরিস্থিতি দেখছেন, জানাবেন। খুলনায় বলা যায় যে শান্তিপূর্ণভাবে যে কারফিউ, সে কারফিউ বাস্তবায়িত হচ্ছে এবং এই বাস্তবায়নে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন যে সশস্ত্র বাহিনী সদস্য তারা কিন্তু তাদের যে টহল সে টহল জোরদার করেছে এবং এখানটায় থাকছে যে নগরীর যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেইগুলো স্থানগুলো যে তল্লাশি চৌকি বসানো হয়েছে আর সেরকম বাহিনীর পক্ষ থেকে সেই তল্লাশি চৌকির আওতায় যে সকল মানুষ আসছে বিশেষ করে কাকু জরুরি পরিষেবায় রয়েছে সেসব মানুষ আসছে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে এবং যারা এই জবাবদিহিতার আওতার মধ্যে দিয়ে তাকে মুক্তি দিচ্ছে এবং যারা যেতে তার কর্মস্থল বা কাজ সাবেক কার্যক্রম যেতে পারছে এবং আর যারা থাকে যে পাড়া মহল্লা যাতে একটু ভিন্ন দেখেছি বিশেষ করে খুলনা মহানগরীর যে পাড়া মহল্লা রয়েছে সেখানটায় কিন্তু দেখেছি যে উৎসুক জনতা কিছু কিছু স্থানে জড়ো হয়েছেন বিশেষ করে কাজপুর নিয়ে যে কাজ কি ধরনের বাস্তবায়ন হচ্ছে এমন উৎসুক জনতার একটা জটলা দেখেছে এবং থাকে যে পাড়া মহল্লা যে ব্যবসা প্রতিষ্ঠান যে মুদি দোকানগুলি সেগুলো কিন্তু কার্যক্রম অনেকটাই স্বাভাবিক রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে যে পাড়া মহল্লার জন্য যে পুলিশের যে তল্লাশি চৌকি বাড়া হয়েছে অনুরূপভাবে থাকছে যে মোটর সাইকেলে যেমন পুলিশের টহল জোরদার করেছে অনুরূপভাবে সশস্ত্র বাহিনী যারা রয়েছে তারা তাদের যে টহল সে টহল কার্যক্রম পরিচালনা করছে এবং এখানটায় যে বিষয় থাকছে যে এই যে কাকু বাস্তবায়নের জন্য যে আইনশৃঙ্খলা বাহিনীর যে সমন্বয় সভা সেই সমন্বয় সভায় দফায় দফা অনুষ্ঠিত হচ্ছে এই সমন্বয় সবার মধ্য দিয়ে সিদ্ধান্ত হচ্ছে যে কিভাবে তারা এই আইন বাস্তবায়ন করবে তারপর বাস্তবে আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত কার্যক্রম পরিচালনা করবেন এটা যেমন নির্দিষ্ট থাকছে অনুরূপভাবে থাকে যে বিশেষ করে যে নিরাপত্তার যে বলায় খুলনাবাসী কিন্তু কাজপুরকে আইন যথাযথ মর্যাদা দিয়ে গ্রহণ করেছে যার কারণে কোনো রকম অপ্রীতিকর ঘটনা বা অপ্রত্যাশিত ঘটনা শান্তিপূর্ণভাবে এখন পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে কাশ্মীরে কেন্দ্র করে যে মহানগরীতে নিরাপত্তা বলয় তৈরি করেছে সেই নিরাপত্তা বলয় কারণে যে একেবারে জনগণ সেইভাবে গ্রহণ করেছে এবং নিরাপত্তার চাদরে খোলা মুড়ে ফেলা হয়েছে এবং এখানটায় কিন্তু সমন্বিত সবার মধ্যে বাস্তবায়ন করা হচ্ছে এটাই ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল ইসলাম, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা এবার সিলেটের খবর জানবো। সিলেটে চতুর্থ দিনে কারফিউ এবং সশস্ত্র বাহিনীর তৎপরতার খবর জানিয়েছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। সিলেটে আজ বৃষ্টি ভেজা সকাল, সকাল থেকে এখন পর্যন্ত নাগরিক ব্যস্ততা তেমন একটা লক্ষ্য করা যায়নি। তার উপর কারফিউ পরিস্থিতিতে যানবাহন চলাচল একেবারেই কম ছিল। তবে আমরা একটা বিষয় লক্ষ্য করেছি, সিলেটের বিভিন্ন অলিগলি কিংবা সড়কগুলোতে সাধারণ যে সকল যানবাহন রয়েছে বিশেষ করে রিক্সা এবং সিএনজি অটো রিক্সা চলতে দেখেছি। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা বলেছেন খুব জরুরি কাজে তারা বেরিয়েছেন এবং বিশেষ করে রিক্সা চালক এবং শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু তাদের পেটের তাগিদে তারা সকালে বের হয়েছেন ঘর থেকে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা দেখেছি বিভিন্ন পয়েন্টে কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে, বিশেষ করে পুলিশের পাশাপাশি কিন্তু সেনাবাহিনীর সদস্যরাও টহল দিচ্ছেন। আমরা র‍্যাবের টহল দেখেছি, বিজিবি সদস্যরাও কিন্তু কারফিউ পরিস্থিতিতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন। তো আমরা আজকে যে সিলেটের কারফিউ পরিস্থিতি, জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সিলেটে আজ দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এই সময়টায় আসলে আমরা লক্ষ্য করে থাকি যে সাধারণ মানুষের একটু আনাগোনা বেড়ে যায় এবং ভিড় বেড়ে যায় এবং আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, জরুরি যে সকল পরিষেবা সেই পরিষেবাগুলো আসলে সচল থাকে কারফিউ পরিস্থিতিতে, তার উপর কোনো ধরনের নাশকতা যাতে না হয়, মানুষ যাতে কোনো ধরনের কেউ অনিষ্ট সৃষ্টি করতে না পারে সেজন্য পুলিশ সদস্য সহ যারা সশস্ত্র বাহিনীর সদস্য যারা রয়েছেন দায়িত্বে তারা কিন্তু বিভিন্ন স্থানে মানুষকে সেই বিষয়টি ভিড় না করতে বলছেন এবং তারা বিভিন্ন স্থানে আইডি কার্ড চেক করছেন এবং তারা আসলে জরুরি কাজে কেউ বের হলে প্রকৃতভাবেই সে জরুরি কাজে বেরিয়েছে কিনা সেই বিষয়টিও পরীক্ষা নিরীক্ষা করছেন। তো সবকিছু মিলিয়ে গেল 2 কিংবা 3 দিন সিলেট তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, চলমান পরিস্থিতিতে সিলেটে কিন্তু 7টি মামলা হয়েছে এবং এর পাশাপাশি এখন পর্যন্ত সাম্প্রতিক পরিস্থিতির কারণে বিভিন্ন ধরনের নাশকতা, পুলিশের উপর হামলা সহ এ ধরনের অপরাধমূলক কার্যক্রমে জড়িত থাকার দায়ে 100 জনের মতো আটক করা হয়েছে এবং এই আটককৃতদের মধ্যে বিএনপি এবং জামাতের বেশ কিছু নেতাকর্মী রয়েছেন। তো সবকিছু মিলিয়ে আজ সকাল থেকে এখন পর্যন্ত যে চিত্রটি আমরা দেখছি, নাগরিক ব্যস্ততা একটু একটু করে বাড়ছে, তবে পুলিশ, সশস্ত্র বাহিনী সদস্য সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। সিলেট থেকে এই ছিল সর্বশেষ।